আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ রহমতে ভালোই আছে। আমি অনেক অসুস্থ ছিলাম গত সেপ্টেম্বরের 11 তারিখে। আমি আসরের নামাজ পর্যন্ত পড়ছি, মাগরিব পড়তে পারিনি। তখন আমি সেন্সলেস হয়ে গেছি, আমার বুকের ব্যথায়। আমি ভাবছি যে এমনি ব্যথা করতেছে, পরে শুনলাম যে আমি হার্ট অ্যাটাক করছি। ঢাকা ন্যাশনালে ছিলাম কয়দিন, 9 দিন। ন্যাশনাল থেকে ছাড়া দিল, তারপর হার্ট ফাউন্ডেশনে গেল। ওই দিক থেকে গেলাম, ওই দিককে আমাদের পরিচিত লোক আছে, আমাদের ওনাদের সাজেশনে চলতেছি। বলছে বেশি সমস্যা হইলে আপনারা এখানে নিয়ে আসেন হার্ট ফাউন্ডেশনে, এখন আপনারা এই করেন, বাসায় ট্রিটমেন্ট করেন। আর বাদিকে আমার, আমি যে কথা বলতে পারতাম না, স্বাদ ছাড়তে পারতাম না, আমার বাদিকে ফুসফুসটা ইনফেকশন হয়েছে। আমি অনেক অসুস্থ, আমার দুইটা ছেলে ছোটো ছোটো, ওদের জন্য আমি অনেক চিন্তা করছি, কারণ আমার বোনটা ডেলিভারির সময় হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি ভাবছি আমি আর ফেরত আসবো না, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ফেরত আসলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার রান্নাটা এই জন্য গ্যাপ গেছে, এখন আমি যদি পারি টুকটুক করে একটু একটু রান্না দেবো, যদি পারি। ডাক্তার তো বলছে চুলার কাছে আমার বসতে, না বলছে, বলছে যে আপনি আবার স্ট্রোক করতে পারেন, বেশি চুলার সামনে যাবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। এই দোয়াই চাই আপনাদের কাছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যে বেঁচে আসলাম, আমি এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। কিন্তু আমি মাগরিবের নামাজটা পড়তে পারিনি, এই যাবতে আজকে 2 দিন যাবৎ নামাজ ধরছি, তারপরে শুধু ফরজ পড়ি, বাকিটি পড়তে পারি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমি যতটুকু রান্না দিই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে এই মিনতি রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।